প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান, পবিত্র কোরআনের মাস, পর্ব ১। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রমজান, পবিত্র কোরআনের মাস, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। আর আজকের এই পর্বে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যথারীতি এই প্রশ্নটাও হলো একটা শব্দের সংজ্ঞা নিয়ে, আপনি কি ব্যাখ্যা করে বলবেন যাতে আমাদের অমুসলিম দর্শকদেরও বুঝতে সুবিধা হয় যে আরবি শব্দ কোরআন এর অর্থটা আসলে কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই কোরআন শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে কারআ, যার মানে পড়া অথবা পাঠ করা। আর কোরআন মানে হচ্ছে পড়া বা পাঠ করা। পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহি। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ওহি পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা রদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮, লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি ওহি প্রেরণ করেছি। অনেক ওহি আছে, নাম দিয়ে কোরআনে চারটা ওহির কথা আছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল আর কোরআন। তাওরাত হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। আর ইঞ্জিল হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হল সর্বশেষ চূড়ান্ত ওহি যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মতো ব্যাপার থাকে, পবিত্র কোরআন হচ্ছে লাস্ট টেস্টামেন্ট, তাহলে কোরআন হচ্ছে আল্লাহর ওহি, এটা আসমানি কিতাব। সাধারণ মানুষ মনে করে যে কোরআন হচ্ছে এই বইটা, বইটা কোরআনের কপি। সঠিক আরবি শব্দটা হচ্ছে মুসহাফ। কোরআন আসলে একটা আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহি, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাযাকাল্লাহ খায়র। আমরা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে টপিকটা শুরু করলাম। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা এখন আপনাকে করতে চাই, সেই প্রশ্নটা হলো, আপনি কি বলবেন যে পবিত্র কোরআনে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নাম অথবা বৈশিষ্ট্য দিয়ে সম্বোধন করেছেন বা উল্লেখ করেছেন? এরকম তো অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বোঝাতে বিভিন্ন নাম ব্যবহার করেছেন, এগুলো পবিত্র কোরআনে আছে। আর আমি কয়েকটা বলছি যেগুলো এখানে মনে করতে পারি। আল্লাহ এই পবিত্র কোরআনকে বলেছেন ফুরকান, সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড। সূরা ফুরকান অধ্যায় ২৫ আয়াত ১, এখানে পুরো একটা অধ্যায়, অধ্যায় ২৫, নাম দেওয়া হয়েছে ফুরকান, সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড। এছাড়াও সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৫তে ফুরকান শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও পবিত্র কোরআনকে বলেছেন তানজিল, তার মানে আসমানি কিতাব, সূরা শুরা অধ্যায় ২৬ আয়াত ১৯২। এছাড়াও কোরআনকে বলা হয়েছে জিকির, অর্থাৎ বাণী, সূরা আম্বিয়া অধ্যায় ২১ আয়াত ৫০। পবিত্র কোরআনকে আরও বলা হয়েছে কিতাব, অর্থাৎ বই। কিতাবের একটা মানে বই, এছাড়াও হতে পারে ওহি আসমানি কিতাব, সূরা ইউসুফ অধ্যায় ১২ আয়াত ১। পবিত্র কোরআনকে বলা হয়েছে নূর, অর্থাৎ আলো, আছে সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ১৭৪। এছাড়াও কোরআনকে বলা হয়েছে হুদা, মানে নির্দেশনা, সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২। এছাড়াও সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৫। পবিত্র কোরআনকে বলা হয়েছে রাহমা, মানে আশীর্বাদ, আছে সূরা লুকমানে অধ্যায় ৩১ আয়াত ৩। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাজিদ, অর্থাৎ মহান, আছে সূরা বুরুজ অধ্যায় ৮৫ আয়াত ২১। কোরআনকে বলা হয়েছে মুবারক, মানে আশীর্বাদ, আছে সূরা সাদ
অধ্যায় ৩৮ আয়াত ২৯। এছাড়াও কোরআনকে বলা হয়েছে বাশির মানে সুসংবাদ, সূরা ফুসিলাত অধ্যায় ৪১ আয়াত ৪। কোরআনকে বলা হয়েছে নাদির মানে সতর্কবাণী, সূরা ফুসিলাত অধ্যায় ৪১ আয়াত ৪। পবিত্র কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ মানে আল্লাহর বাণী, সূরা তওবা অধ্যায় ৯ আয়াত ৬। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাওয়াজা তার মানে উপদেশ, সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১৩৮। পবিত্র কোরআনকে বলা হয়েছে শিফা মানে আরোগ্য, আছে সূরা ইসরা অধ্যায় ১৭ আয়াত ৮২। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মুবিন মানে যেটা সহজবোধ্য, আছে সূরা ইউসুফে অধ্যায় ১২ আয়াত ১। এই হচ্ছে পবিত্র কোরআনের বেশ কিছু নাম যেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, আপনি কি গুনে দেখেছেন? মনে হচ্ছে অনেক নাম। আসলে এরকম অনেক আছে, অনেক নাম আছে, আমি যদি আর একটু চিন্তা করি তাহলে আরো কয়েকটা বলতে পারবো। আর এই সবগুলো নামই নির্দেশ করছে পবিত্র কোরআনকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, এবারে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপট থেকে আপনাকে প্রশ্ন করি, পবিত্র কোরআনের সাথে এই রহমতের মাস রমজানের সম্পর্কটা আসলে কি? পবিত্র কোরআনের সাথে এই রমজান মাসের একটা বিশেষ সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ১৮৫। শেহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথের দিশারি রূপে, সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা রোজা রাখবে। তাহলে এই রমজান মাসে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানবজাতির পথের দিশারি হিসেবে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১ বুক অব রেভলেশন হাদিস নম্বর ৬, যে ফেরেশতা জিব্রাইল রমজান মাসের প্রত্যেক রাতেই নবীর কাছে আসতেন এবং তাকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন। তাহলে এটা বিশেষ মাস যে ফেরেশতা জিব্রাইল তিনি রমজান মাসের প্রত্যেক রাতে আসতেন আর নবীকে এই কোরআন পড়াতেন। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানব জাতির পথের দিশারি হিসেবে, আলহামদুলিল্লাহ। সেজন্য রমজানকে বলা হয় পবিত্র কোরআনের মাস। এই মাসটা সব মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, শুধু মুসলিমদের জন্য না। ডক্টর জাকির, আপনি কি পিস টিভির দর্শকদের এই সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন পড়ার নিয়মকানুন সম্পর্কে কিছু বলবেন? পবিত্র কোরআন পাঠ করার বেশ কিছু নিয়মকানুন আছে। এক নম্বর হচ্ছে, যখন কোরআন পাঠ করবেন এটা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধু তাঁর রহমতের আশায়। দুই নম্বর, এটা হলে ভালো যে কোরআন পাঠ করার সময় আপনি থাকবেন অজু করা অবস্থায়। তিন নম্বর, যে জায়গায় কোরআন রেখে পাঠ করছেন সেটা পরিষ্কার হবে। চার নম্বর, সময়টা হবে খুব ভালো সময়। পাঁচ নম্বর, এটা করলে ভালো হয় যদি কিবলার দিকে মুখ করে কোরআন পাঠ করেন, করলে ভালো তবে আবশ্যক না। ছয় নম্বর, আপনার নিয়ত আর আপনার মনোযোগটা থাকবে কোরআনের প্রতি, কোরআন পাঠ করার দিকে মনোযোগ দেবেন। সাত নম্বর, পাঠ করবেন তার তিল অনুযায়ী, ধীরে সুর করে পড়বেন। আট নম্বর, তাজউদ সঠিক হতে হবে, মাখারিজ উচ্চারণ হবে সুন্দর। নয় নম্বর, কোরআন পড়বেন বিনয়ের সাথে, যখন পবিত্র কোরআন পাঠ করবেন সেটা করবেন বিনয় আর নম্রতার সাথে। দশ নম্বর, যখন কোরআন পাঠ করবেন তেলাওয়াত করবেন, তখন যদি কোরআনের কোনো আয়াতে আল্লাহ তাআলার ক্রোধ অথবা আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে বলা হয় আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। আর যদি কোনো আয়াতে বলা হয় আল্লাহর রহমত এবং বেহেস্তের কথা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার রহমত চাইবেন, তার দয়া চাইবেন। আর যদি কোরআন পড়তে গিয়ে তখন কোনো আয়াত আসে যেটা সিজদা তেলাওয়াত, যেসব আয়াতে আমাদের সিজদা দিতে হবে, সে সময় কোরআন পাঠ বন্ধ করে দিয়ে আমরা সিজদায় যাব যত তাড়াতাড়ি সম্ভব। এছাড়াও কিছু আয়াত, এগুলো যতবার রিপিট করবেন ততই আপনার জন্য ভালো। আর এছাড়াও আমরা চেষ্টা করব
পবিত্র কোরআনের যতগুলো আয়াত পারে মুখস্থ করব। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা একটা ফরজ, অন্য সবগুলো করলে ভালো, যেটা হচ্ছে পবিত্র কোরআন পাঠের আগে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর ১৬ আয়াত ৯৮, যে কোরআন পাঠ করার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি অভিশপ্ত শয়তান থেকে। আর আপনি যদি একেবারে প্রথম থেকে কোনো সূরা পড়েন, আপনি তাহলে সূরার প্রথম আয়াতটা দিয়ে পড়া শুরু করবেন, যে বিসমিল্লাহ রহমানের রাহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কারণ কোরআনের প্রত্যেকটা সূরা শুরু হয়েছে এই ফর্মুলায়, বিসমিল্লাহ রহমানের রাহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, শুধু সূরা তওবা বাদে অধ্যায় নম্বর ৯। পরের প্রশ্ন, আপনি কি দর্শকদের এটা বলবেন যে এই রহমতের মাস রমজানে আমরা যদি পাঠ করি পবিত্র কোরআন, যে বইটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা হয়, সেটা পাঠ করলে কি কি উপকারিতা পাব? অনেক উপকারিতার কথা বলা হয়েছে কোরআনে এবং সহিহ হাদিসে কোরআন পাঠ করা সম্পর্কে। একটা হাদিস আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর ৩, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর ১৯০২, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উদার হৃদয় মানুষ, আর পবিত্র রমজান মাসে তিনি উদারতার সর্বোচ্চ সীমায় থাকতেন, এবং ফেরেশতা জিব্রাইল প্রতি রাতে আসতেন, নবীকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন, এবং তাঁর উদারতা প্রচণ্ড বেগে বয়ে চলা প্রবল বাতাসের চেয়েও শক্তিশালী ছিল। আর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল, পবিত্র কোরআন নাজিল হওয়া প্রথম আয়াত আমাদের নবীর কাছে, সেটা আছে সূরা ইকরায় অধ্যায় নম্বর ৯৬ বা সূরা আলাক অধ্যায় নম্বর ৯৬ আয়াত ১, বলা হয়েছে ইকরা। আর ফেরেশতা জিব্রাইল যখন কোরআনের এই প্রথম শব্দটা বলেছিলেন নবীর কাছে, তিনি তখন ছিলেন হেরা গুহায়, জেবলে নূর, নবী যখন এই শব্দটা শুনলেন ইকরা, হি সেড মা আনা বিকারি, আমি পড়তে জানি না, তখন ফেরেশতা জিব্রাইল আবার বললেন ইকরা, নবী আবার বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, ফেরেশতা জিব্রাইল তখন আবারও বললেন ইকরা, নবী তখন বুঝতে পারলেন যে ইকরার আরেকটা মানে হচ্ছে পাঠ করা, আবৃত্তি, একটা অর্থ পড়া, আরেকটা হচ্ছে পাঠ করা বা আবৃত্তি করা, নবী তখন বললেন ইকরা। পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে। তাহলে পাঠ করা গুরুত্বপূর্ণ, তবে প্রতিপালকের নামে পাঠ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর এই পবিত্র কিতাব পাঠ করলে অনেক উপকারিতা আছে। আমাদের প্রিয় নবী বলেছেন, এ হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার ২৯১০, সেখানে আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমরা আল্লাহর এই কিতাবের যতগুলো অক্ষর পাঠ করবে এই পবিত্র কোরআন থেকে, সেজন্য রহমত পাবে, আর প্রত্যেক রহমত সেটার সমান হচ্ছে ১০টা হাসানাত, ১০টা আশীর্বাদ। আল্লাহর এই কিতাব পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য পুরস্কার পাবে, প্রত্যেক পুরস্কার সমান ১০ হাসানাত। আর আলিফ লাম মিম এটা একটা অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আর একটা অক্ষর, তাহলে ১০ যোগ ১০ যোগ ১০, আপনি ৩০টা আশীর্বাদ পাবেন যদি বলেন আলিফ লাম মিম। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর ৬, হাদিস নম্বর ৫০২৭, নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা হলো সে যে কোরআন পাঠ করে আর অন্যদের শেখায়, যে নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। তার মানে কোরআন শেখা এবং অন্যকে শেখানো দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ২, বুক অফ সালাহ, হাদিস নম্বর ১৭৫৭, যে পবিত্র কোরআন পাঠ করলে সেটা সেই লোকের মধ্যস্থতাকারী হিসেবে রোজ কিয়ামতের দিন কাজ করবে। কোরআন আপনার মধ্যস্থতাকারী হবে রোজ কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে মসনাদ আহমদে খণ্ড নম্বর ২, হাদিস নম্বর ৬৬২৫, বলা হয়েছে যে রোজা এবং কোরআন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে রোজ কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে। আর রোজা তখন আল্লাহকে বলবে যে এই লোক আমার কারণে বিরত থেকেছে পানাহার থেকে আর আকাঙ্ক্ষা থেকে,
তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করছি। আর কোরআন তখন বলবে যে এই লোক আমার জন্য নিদ্রা ত্যাগ করেছে, তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করব শেষ বিচারের দিনে। তাহলে কোরআন শেষ বিচারের দিনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। পবিত্র কোরআনের সূরা আবাসা অধ্যায় নম্বর 80 আয়াত 34 থেকে 37 বলা হয়েছে যে সেই দিন রোজ কিয়ামতের দিন, তার মানে শেষ বিচারের দিনে, সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে। সে তখন চিন্তা করবে না তার মা অথবা বাবাকে নিয়ে অথবা স্ত্রী বা সন্তান নিয়ে। সে চিন্তা করবে না তার বাবা, তার মা, ভাই বা স্ত্রী বা সন্তানের কথা। সে তখন নিজেকে নিয়ে এত বেশি চিন্তিত থাকবে যে সে তখন অন্য মানুষকে নিয়ে চিন্তা করতে পারবে না। এটা হবে রোজ কিয়ামতের দিনে পুনরুত্থানের দিবসে। প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে চিন্তা করবে, আর কোরআন কাজ করবে মধ্যস্থতাকারী হিসেবে। এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 5011। একজন সাহাবা কোরআন পাঠ করছিলেন, ঘোড়া বাঁধা আছে দুটো রশিতে। তখন সাহাবা দেখলেন মেঘ নেমে আসলো আর ঘোড়াটা খুব ভয় পেয়ে গেল। সাহাবা পরে নবীর কাছে গেলে নবী বললেন, জানো কি ঘটেছে? তিনি বললেন, না, ফেরেশতাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ শোনার জন্য। আরেকটা হাদিস সহিহ বুখারিতে খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 5018 বলা হয়েছে, এক সাহাবা কোরআন পাঠ করছেন, তখন দেখলেন যে একটা মেঘ নেমে আসলো, সেখানে অনেক আলো জ্বলছে। তিনি বাইরে এসে ব্যাপারটা দেখলেন, তারপর নবীর কাছে গেলেন আর নবী বললেন, তুমি কি জানো সেটা কি ছিল? তারপর নবী বললেন, ওই মেঘে করে ফেরেশতাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ শোনার জন্য। যদি তুমি পড়ে যেতে, তারা সেখানে থাকতেন ভোর পর্যন্ত, লোকজন সেটা দেখতে পেত, তারপরে তারা মিলিয়ে যেতেন। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অফ সালাহ হাদিস নম্বর 1757, যদি দুটো সূরা পড়ো, তার মানে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক, তোমার মধ্যস্থতাকারী হবে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 6518, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে, মানে মসজিদে, যখন লোকজন আসে আল্লাহ তাআলার ঘরে মসজিদে, যখন তারা কোরআন পাঠ করে, আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায়, তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি, তারা থাকবে শান্ত, আর ফেরেশতাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন। আরও একটা হাদিস আছে সহিহ বুখারিতে খণ্ড 6 হাদিস নম্বর 4474, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বলেছেন, তখন তারা মসজিদের ভেতরে, যে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে। কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, সাহাবা মনে করিয়ে দিলেন, পবিত্র কোরআনের কোন সূরাটা সবচেয়ে সেরা সেটাকে আমাকে বলবেন? নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সূরা ফাতিহা, কোরআনের এই 7টা আয়াত। আরও একটা হাদিস আছে সহিহ বুখারিতে খণ্ড 6 হাদিস নম্বর 5009, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে রাতের বেলায়, সে নিরাপদে থাকবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব সালাহ হাদিস নম্বর 1766, নবী বলেছেন, যদি কেউ সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে। আর ঠিক এর পরের হাদিস সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 বুক অব সালাহ হাদিস নম্বর 1767, যদি কেউ সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করে, সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব সালাহ হাদিস নম্বর 1768, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আবু মনজির, তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন যে, আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন।
নবী আবার প্রশ্ন করলেন, হে আবু মুনজির, তুমি কি জানো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি। তারপর নবী বললেন, কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরও তৃপ্তিকর হবে। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত 255। আর এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ সালাহ হাদিস নম্বর 1774। নবী বলেছেন যে দুটো সূরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি, আর সূরা দুটো হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে। আর বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। এই দুটো সূরা হচ্ছে মুয়াদাতাইন, আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে। এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা। এছাড়াও পবিত্র কোরআনে আরও অনেক আয়াত আছে, অনেক সহিহ হাদিস আছে যেখানে কোরআন পাঠের উপকারিতার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পুরোপুরি সত্যি যে পুরো পৃথিবী জুড়ে মানুষ সবচেয়ে বেশি যে বইটা পড়ে সেটা হচ্ছে এই পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবী জুড়ে অনেক মানুষ পবিত্র কোরআন পাঠ করেন, আর তাদের বেশিরভাগই আরব নন। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই আরবি ভাষা আসলে বুঝতেই পারেন না বেশিরভাগ কথাই। তাহলে তারা কোরআন পাঠ করছেন কিছু না বুঝেই, অনেক জায়গায় দেখা যায়। এখন আমরা মুসলিম ভাই বোনদের কীভাবে উৎসাহিত করব যাতে তারা কোরআন পড়বেন অর্থ বুঝে, যাতে করে তারা কোরআন পাঠ করার উপকারিতা আরও বেশি পরিমাণে গ্রহণ করতে পারে? আপনি ঠিকই বলেছেন যে পবিত্র কোরআনের অনেক উপকারিতা, এক নাগাড়ে বলে যেতে পারব কোরআনের অনেক উপকারিতা আছে, কয়েকশো হবে। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই, এটা মানবতার ঘোষণাপত্র, এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, এটা হচ্ছে অমনোযোগীদের জন্য সতর্কবাণী, বিপথগামীর পথনির্দেশ, আর সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, এটা নিপীড়িতের সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের আশার আলো। এটা কিভাবে সম্ভব যে কোরআনের উপকারিতাগুলো পাব যদি আমরা কোরআন না পড়ি, যদি কোরআনের অর্থ না বুঝি, যদি আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা না করি, যদি কোরআনের আয়াতগুলো জীবনে প্রয়োগ না করি, সেগুলো প্র্যাকটিস না করি? আর আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হচ্ছে কোরআন, তবে দুর্ভাগ্যজনকভাবে না বুঝে সবচেয়ে বেশি পড়া বইটাও এই কোরআন। এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যদি কেউ কোরআনের কাছে এসে খালি হাতে ফিরে যায়, আত্মার উন্নতি না হয়, হৃদয় নাড়া না দেয়, জীবন না বদলায়। উপকারিতা পেতে গেলে কোরআন পাঠের পাশাপাশি এটাও আবশ্যিক যে কথাগুলো বুঝতে পারবেন। আপনি কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তাভাবনা করবেন, সেই নির্দেশগুলো প্রয়োগ করবেন যেগুলো আল্লাহ মানুষ জাতিকে দিয়েছেন, সেগুলো প্র্যাকটিস করবেন। আমরা দেখি দু ধরনের মানুষ মুসলিমদের মাঝে। কিছু লোক মনে করে শুধু কোরআন পড়াটা যথেষ্ট, আবার অনেকে মনে করে পাঠ করা গুরুত্বপূর্ণ না, অর্থটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 171, লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। কোরআন পাঠ করলে উপকারিতা পাবেন, তবে অর্থ বুঝলে আরও কয়েক গুণ বেশি উপকারিতা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45, আল্লাহ বলেছেন, আবৃত্তি করো কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে। তার মানে কোরআনের আয়াতগুলো পাঠ করতে হবে। উতলু মা উইয়া ইলাইকা মিনাল কিতাব, আবৃত্তি করো কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়। আল্লাহ আরও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 242, এটা কোরআনে বেশ কয়েকবার আছে, লাল্লাকুম তাকিলুন, তারা কি বুঝতে পারে না? তার মানে এই বইয়ের কথা আপনি বুঝতে পারবেন? আর এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা বইটার কথাগুলোর অর্থ বুঝব, পাঠ করব, তার পাশাপাশি এর অর্থ বুঝব।
কোরআন পাঠ করলে আপনি অনেক উপকার পাবেন, এ ব্যাপারে আগে বলেছি। আমাদের প্রিয় নবী বলেছেন এই সহিহ হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2910, যে আল্লাহ তাআলার কিতাব কোরআন পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য তুমি পুরস্কার পাবে, প্রত্যেক পুরস্কারে থাকবে 10টা আশীর্বাদ। আর আলিফ লাম মিম একটা অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আর একটা অক্ষর, যদি বলেন আলিফ লাম মিম তাহলে পাবেন 10, 10, 10, 30 সব। তাহলে কোরআন পাঠের সব পাবেন, কোরআন পাঠ করলে আপনি আশীর্বাদ পাবেন। তবে এটা আগেও বলেছি, এটা যথেষ্ট নয় যে শুধুমাত্র কোরআন পাঠ করবেন। আমাদের বুঝতে হবে যে দুটোই গুরুত্বপূর্ণ, তবে অর্থ বুঝে প্রয়োগ করার গুরুত্বটা বেশি। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি গেলেন ফ্রান্সে গ্র্যাজুয়েশন করার জন্য, আপনি ফ্রেঞ্চ ভাষা বোঝেন না তবে ইংরেজি জানেন, ইংরেজিতে কথা বলতে পারেন। যখন ক্লাস করতে গেলেন আপনি, প্রত্যেক দিন নামের পাশে মার্ক পি, তার মানে প্রেজেন্ট। তারপর যখন পরীক্ষা দিতে বসলেন, আপনি কিন্তু টিচারের একটা কথা বুঝতে পারেননি, যখন পরীক্ষা দিতে বসলেন আপনি প্রশ্নপত্র পেলেন, যেহেতু অক্ষরগুলো কাছাকাছি তাই দু একটা হয়তো আপনি চিনতে পারেন, তবে কিছুই বুঝবেন না। এখন এই পরীক্ষাতেও আপনি পাচ্ছেন পি, পি মানে পাস করা না, পি মানে প্রেজেন্ট। এটা বলছে আপনি পরীক্ষায় উপস্থিত ছিলেন তবে এতে পাস করবেন না। সেজন্য যদি আপনি বেহেশতে যেতে চান, কোরআন পাঠের পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে আমরা বুঝব আল্লাহ আমাদের কী নির্দেশ দিয়েছেন, কারণ কোরআন হচ্ছে পুরো মানবজাতির দিক নির্দেশনা। কোরআনের অর্থ বোঝেন আর নিজের জীবনে প্রয়োগ করেন। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, ধরেন যে আপনার একজন বন্ধু, আপনি থাকেন ইংল্যান্ডে, আপনার বন্ধু আসলো জার্মানি থেকে, আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে, তারপর সে জার্মান ফিরে গিয়ে আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় যেটা আপনি বোঝেন না। তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায়, সেটা বুঝতে পারছেন না আপনি, আপনি তখন এমন কারো কাছে যাবেন যে জার্মান ভাষা জানে, চিঠিটার অনুবাদ করে নেবেন, কারণ আপনি জানতে চাচ্ছেন যে আপনার বন্ধু চিঠিতে কি লিখেছে আপনাকে। এটা কি গুরুত্বপূর্ণ না যে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তাঁর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনে কি লিখেছেন তা বোঝার চেষ্টা করব আমরা? আমাদের এখন কোরআন অনুবাদ করতে হবে না, কোরআনের অনেক অনুবাদ পাওয়া যায়। এটা গুরুত্বপূর্ণ যে পড়ার পাশাপাশি যদি আরবি বুঝতে না পারেন তাহলে অনুবাদ পড়েন, যাতে করে আমরা আল্লাহর এই বাণীকে বুঝতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি। খুব সুন্দর, আসলেই খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির। পবিত্র কোরআন অর্থ বুঝে পাঠ করলে আমরা তো অনেক বেশি পরিমাণ পুরস্কার পেতে পারি। তারপরেও কেন, আমরা অনেক মুসলিম ভাই বোনদের দেখি যে তারা সবসময় বিভিন্ন অজুহাত দেখায় যে অমুক কারণে তারা পবিত্র কোরআন অর্থ বুঝে পাঠ করতে পারেনি। সাধারণ মুসলিমরা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে এই কারণে তারা অর্থ বুঝে কোরআন পড়ে না। সবচেয়ে কমন যেটা, যে বেশিরভাগ মুসলিম আরবি ভাষা জানে না। আপনি হয়তো জানেন যে পৃথিবীর 1/5 বেশি মানুষ, 20%-এর বেশি মানুষ, পৃথিবীর প্রায় 150 কোটি মানুষ, মোট 630 কোটির ভেতরে এরা হচ্ছে মুসলিম। তবে এদের মধ্যে 80%-এরও বেশি আরবি ভাষা বুঝতে পারে না। মুসলিমদের মধ্যে আনুমানিক 15%-এর মতো হচ্ছে আরব, সামান্য কয়েকজন নন আরব তারা আরবি ভাষা জানেন। তাহলে মুসলিমদের মধ্যে 80%-এরও বেশি মানুষ আরবি ভাষা জানে না। সবচেয়ে কমন অজুহাত হচ্ছে আমরা আরবিতে কথা বলতে বা বুঝতে পারি না। এখন প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 2 বা 3টা ভাষা জানে, কেউ 3টা জানে, কেউ 4টা জানে, আবার কেউ ভাষাবিদ। তবে যখন কোনো শিশু জন্মায় সে তখন কোনো ভাষাই জানে না, তবে সে তার মায়ের ভাষা শেখে পরিবারের সবার সাথে কথা বলার জন্য, সে তার নিজের এলাকার ভাষা শেখে যাতে কথা বলতে পারে বন্ধুদের সাথে, সেই ভাষা শেখে যে ভাষায় লেখাপড়া করে। প্রত্যেক মানুষ অন্ততপক্ষে 2 বা 3টা ভাষা জানে। এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা সেই ভাষা শিখব যে ভাষায় সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পাঠিয়েছেন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অনেক লোক বলে যে নতুন একটা ভাষা শেখা খুব কঠিন যখন বয়স বেড়ে যায়, তবে ভালো কাজের জন্য বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না। এ কথায় আমার ডক্টর মরিস বুকাইলির কথা মনে পড়ে গেল। ডক্টর মরিস বুকাইলি একজন ফ্রেঞ্চ, তাকে দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড মেডিসিনের ক্ষেত্রে। তিনি পরীক্ষা করেছিলেন একটা মমি, ফারাও মেরিনেফটা।
তার সমাধি ছিল ভ্যালি অফ কিংসে। তিনি যখন মিশরে গেলেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সেখানে একজন মুসলিম বলল, তোমরা মমি পেয়েছ এতে অবাক হওয়ার কিছু নেই, একথা কোরআনে বলা আছে সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত 92 যে আল্লাহ তাআলা ফেরাউনের দেহ রক্ষা করবেন পরবর্তীকালের জন্য নিদর্শন হিসেবে। বুকাইলি অবাক হলেন যে এত পুরনো বইতে কিভাবে এমন কথা থাকতে পারে। যেগুলো জানলাম কিছুদিন আগে যে ফেরাউনের দেহ রক্ষা করা হবে, এরপরে তিনি পবিত্র কোরআনের অনুবাদ পড়লেন, আর কোরআনের অনুবাদ পড়ে তিনি এতটাই মুগ্ধ হলেন যে সরাসরি আরবিতে পবিত্র কোরআন পড়তে চাইলেন। তারপর আরবি ভাষা শিখলেন তিনি, তখন তার বয়স 50। চিন্তা করেন, একজন অমুসলিম আরবি ভাষা শিখছেন যাতে কোরআন বুঝতে পারেন ভালোভাবে। তারপর তিনি একটা বই লিখলেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, খুব বিখ্যাত একটা বই। বয়স কখনো বাধা হয় না নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে। তবে এটাও সত্যি যে সবার আগ্রহ ডক্টর মরিস বুকাইলির মতো তীব্র না। আব্দুল মজিদ দরিয়াবাদের মত অনুযায়ী তিনি বলেছেন, যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে কোরআন। এই বই অনুবাদ করা সবচেয়ে কঠিন, কারণ পবিত্র কোরআনের ভাষা এটা খুব বিশুদ্ধ, অতিক্রম করা যায় না, ধরাছোঁয়ার বাইরে। সবার উপরে এটা মহান, খুবই পবিত্র। আর অনেক সময় দেখবেন একটা আরবি শব্দ তার অর্থ অনেকগুলো। পবিত্রকরণের একটা আয়াত হয়তো অনেকভাবেই সেটার বিভিন্ন অর্থ করা যায়। সাধারণ মানুষ পড়লে এক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞানী দেখবে আরেক দৃষ্টিভঙ্গিতে। এখন এটাই হলো পবিত্রকরণের সৌন্দর্য। তাই আরবিতে পড়া সবচেয়ে ভালো। তবে যারা আরবি ভাষায় কথা বলতে বা বুঝতে পারে না, আলহামদুলিল্লাহ অনেক শেখ আছেন, অনেক আলেম আছেন, অনেক বিশেষজ্ঞ যারা পৃথিবীর বিভিন্ন প্রধান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছেন। বিশেষজ্ঞগণ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই কোরআনের অনুবাদ করেছেন। যদি আরবি ভাষা বুঝতে না পারেন, তাহলে সে ভাষায় কোরআন পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। যদি ইংরেজি ভালো বোঝেন, ইংরেজি অনুবাদ পড়েন। যদি ফ্রেঞ্চ বোঝেন, তাহলে ফ্রেঞ্চ পড়েন। জার্মান বুঝলে জার্মান পড়েন, বাংলা বুঝলে বাংলাতে পড়েন। সেই ভাষাতেই পড়েন যেটা সবচেয়ে ভালো বোঝেন। এটা গুরুত্বপূর্ণ যে সেই ভাষায় কোরআন পড়ব যেটা সবচেয়ে ভালো বুঝি। এটা কোনো অজুহাত না যে আরবি জানি না, সে ভাষায় পড়েন যেটা ভালো বোঝেন। আর আলহামদুলিল্লাহ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষায় আমরা পবিত্র কোরআনের অনুবাদ এখন পড়তে পারি। পবিত্র কোরআনের অনুবাদ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতে পাওয়া যাবে। এছাড়াও মুসলিমরা আরও অনেক অজুহাত দেয় যে তারা ব্যবসার কাজে ব্যস্ত থাকে, চাকরিতে অথবা লেখাপড়ায়, তাই পবিত্র কোরআনের অনুবাদ পড়তে পারে না। আমাদের অনেকেই হয়তো স্কুলে যায় অথবা ভার্সিটিতে যায় বা কলেজে। আমরা স্কুল কলেজে বা ভার্সিটিতে অনেক বছর কাটাই, আর আমরা সেখানে বিভিন্ন ধরনের বই পড়ি আর মুখস্থ করি, কিন্তু পবিত্র কোরআন পড়ার মতো সময় নেই। কোরআন পড়তে কতখানি সময় লাগবে আপনার? যদি আপনি কোরআনের অনুবাদ পড়েন আর একটু দ্রুত পড়েন, তাহলে পুরো কোরআন পড়তে মাত্র কয়েকটা দিন লাগবে। যদি আপনি প্রতিদিন কোরআনের এক পারা পড়েন, তাহলে সময় লাগবে এক মাস। তারপরও অজুহাত দেখায় হাতে সময় নেই। আপনি একটা সার্টিফিকেট পাবেন স্কুল অথবা কলেজ থেকে, সেটা দিয়ে এই দুনিয়ায় কাজ হতে পারে নাও পারে। অনেক মানুষ আছে যারা গ্র্যাজুয়েট কিন্তু বেকার। আর তারপর আখিরাতে যদি এই শিক্ষা আপনাকে আল্লাহর কাছাকাছি না নিয়ে যায়, সেটা তাহলে আখিরাতে মূল্যহীন। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 1 ও 2, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইব ফিহ, যে আলিফ লাম মিম এটা সেই কিতাব, কোনো সন্দেহ নেই, আর এটা তাদের জন্য পথনির্দেশ যারা ঈমান আনে। এখানে নিশ্চিত করে বলা হয়েছে এটা আমাদের জন্য পথনির্দেশ, সাহায্য করবে এই দুনিয়ায়, এছাড়া সাহায্য করবে আখিরাতে। তাই মুসলিমদের জন্য এটা দরকার যে অর্থ বুঝে কোরআন পড়বে, আরবি না জানলে সেই ভাষাই পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন। আচ্ছা, তাহলে কোনো অজুহাত দেখানো যাবে না। অনেক মুসলিম মনে করে যে শুধুমাত্র একজন আলেম অথবা বিশেষজ্ঞ তাদেরকে কোরআনের অর্থগুলো বলতে পারবেন আর তাদের সামনে কোরআন পাঠ করতে পারবেন। এই ধারণাটাকে কি সঠিক বলা যায়? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কামার অধ্যায় নম্বর 54,
সব মিলিয়ে মোট চারবার বলা হয়েছে এই একই সুরায় সুরা কামার অধ্যায় নম্বর ৫৪, আয়াত নম্বর ১৭, আয়াত নম্বর ২২, আয়াত নম্বর ৩২, এছাড়াও আয়াত নম্বর ৪০। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছে? এখানে পবিত্রকরণ বলছে এটা বোঝা সহজ আমাদের জন্য। আবার কিছু লোক বলে কোরআন শুধু বিশেষজ্ঞদের জন্য, কথাটা পরস্পর বিরোধী। তাদের কথা বিশ্বাস করবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বিশ্বাস করবেন? আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর ১৫, আয়াত নম্বর ১, আলিফ লাম র, এগুলো আসমানি কিতাবের আয়াত যা সব কিছু পরিষ্কার করে, তার মানে এতে সব কিছু স্পষ্ট হয়, এতে করে একজন মানুষ সহজে বুঝতে পারে। তবে একই সময়ে আল্লাহ কোরআনে আরও বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ১৬, আয়াত নম্বর ৪৩, এছাড়াও সুরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১, আয়াত নম্বর ৭, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো যে সম্পর্কে জানে, না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, একজন আলেমকে জিজ্ঞেস করো। তাহলে যদি কোরআন পড়েন আর কোরআন পড়ার সময় যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয়, জিজ্ঞেস করেন তাকে যিনি বিশেষজ্ঞ, জিজ্ঞেস করেন আলেমকে। যদি কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলে আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কার কাছে যাবেন? যাবেন মুচির কাছে নাকি নাপিতের কাছে? যাবেন একজন বিজ্ঞানীর কাছে। যদি কোরআন মেডিসিন নিয়ে কথা বলে যাবেন একজন ডাক্তারের কাছে, তারপর বোঝার চেষ্টা করবেন কোরআনের এই কথার অর্থ কী। একইভাবে যদি জানতে চান নজুলে কোরআন, কোরআনের বিশেষ কিছু আয়াতের অর্থ, তাহলে যাবেন একজন আলেমের কাছে যিনি পড়েছেন দারুল উলুমে হয়তো ৭ বছর বা ১৪ বছর, তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ। কোরআন বলছে যদি না জানো, যদি সন্দেহ থাকে জিজ্ঞেস করো তাকে যে এ ব্যাপারে জানে। তাহলে কোরআন এসেছে পুরো মানব জাতির জন্য, সাধারণ মানুষের জন্য, পাশাপাশি বিশেষজ্ঞদের জন্য। তবে কোরআন পড়ার সময় যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন। এতে একটা ঘটনা মনে পড়ে গেল, অনেক বছর আগের কথা, ৭০ দশকের শেষের বা ৮০ প্রথম দিকে বেশ কয়েকজন আরব, তারা কোরআনের এই আয়াত মেনে চলে যে যদি না জানো এমন কাউকে জিজ্ঞেস করো যে জানে। তারা পবিত্র কোরআনের সেই আয়াতগুলো নিল আর সেই সহিহ হাদিস যেগুলো কথা বলছে ভ্রূণবিদ্যা নিয়ে, তারপর এগুলো সব দেখালো তারা প্রফেসর কিতমুরকে। আর সেই সময়ে ৭০ শেষ বা ৮০ প্রথম দিকে প্রফেসর কিতমুর পৃথিবীর মধ্যে ভ্রূণবিদ্যার উপরে সবচেয়ে সেরা বিশেষজ্ঞদের একজন। তিনি তখন ডিপার্টমেন্ট অব অ্যানাটমির বিভাগীয় প্রধান ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে। তাকে যখন দেখানো হলো কোরআনের আয়াতগুলো, সাথে ইংরেজি অনুবাদও ছিল, তখন এ ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হলো। তিনি বললেন কোরআনে ভ্রূণবিদ্যার উপরে যেসব কথাগুলো বলা হয়েছে তার বেশিরভাগই আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়, আর এগুলো আমরা জেনেছি কিছুদিন আগে। তবে এখানে কিছু আয়াত আছে এগুলোকে আমি সঠিক বলতে পারছি না, আবার বেঠিকও বলতে পারছি না, কারণ আমি নিজেই এ সম্পর্কে জানি না। এরকম দুটো আয়াত হচ্ছে কোরআনে নাজিল হওয়া প্রথম আয়াতগুলো, সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর ৯৬, আয়াত ১ ও ২ বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝোঁকের মতো ঝুলে থাকা একটা বস্তু থেকে। আরবির শব্দ আলাকা মানে যেটা ঝুলে থাকে, আরেকটা অর্থ ঝোঁকের মতো বস্তু। প্রফেসর কিতমুর বললেন আমি এটা জানি না যে ভ্রূণের প্রাথমিক অবস্থা কেমন থাকে। ভ্রূণ মানে মানব সন্তান যখন প্রাথমিক অবস্থায় মায়ের গর্ভে থাকে, ভ্রূণবিদ্যা হচ্ছে মানুষ জন্মানোর সেই বিদ্যা নিয়ে চর্চা। তিনি বললেন আমি জানি না প্রাথমিক অবস্থায় মানব ভ্রূণ একটা ঝোঁকের মতো দেখায় কি না। তিনি পরীক্ষাগারে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের আকৃতি পর্যবেক্ষণ করে দেখলেন, একটা ঝোঁকের ছবির সাথে মিলিয়ে দেখলেন। তিনি এই দুটোর হুবহু সাদৃশ্য দেখে অবাক হলেন। তারপরে কোরআনের আয়াত আর সহিহ হাদিস দেখার পরে তিনি বললেন যে সেখানে তাকে অনেক প্রশ্ন করা হয়েছিল, ৮০টারও বেশি প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বললেন এই প্রশ্নগুলো যদি আমাকে করা হতো ৩০ বছর আগে, ৮০ প্রথম দিকের কথা, তাহলে আমি অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর দিতে পারতাম না। ভ্রূণবিদ্যা হচ্ছে মেডিসিনের একটা শাখা যেটা উন্নত হয়েছে কিছুদিন আগে। আর তিনি বললেন যে তার এটা মানতে কোনো রকম আপত্তি নেই যে এই বই হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মহান সৃষ্টিকর্তার বাণী, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই সৃষ্টিকর্তা প্রেরিত রাসূল। তিনি পরে এই ব্যাপারে আরও তথ্য জানালেন, তারপর লিখলেন একটা নতুন বই, দ্য ডেভেলপিং হিউম্যান, যেটা আমি নিজেও পড়েছি যখন মেডিকেল কলেজে ছাত্র ছিলাম ফার্স্ট ইয়ারে। সাবজেক্ট ছিল অ্যানাটমি, বইটা তৃতীয় এডিশন। সেটা সেই বছরে একজন রচয়িতার লেখা শ্রেষ্ঠ মেডিকেল বই হিসেবে পুরস্কারও পেল। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি কোনো মেশিন কেনেন, সেটার সাথে পাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। মেশিন যত জটিল হবে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালও তত জরুরি হবে। যদি আপনি খুব জটিল কোনো মেশিন কেনেন, যেমন কম্পিউটার, যে মেশিনটা বোঝা কঠিন, সেটার ইনস্ট্রাকশন ম্যানুয়ালটাও জরুরি। যদি আপনি মানুষকে একটা মেশিন বলে ধরে নেন, তাহলে আমাদের মানতে হবে এই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন। এখন এই মেশিনের কি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দরকার হয় না? তাই আমার মতে পবিত্র কোরআন মানবজাতির সর্বশেষ চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল। মানুষের জন্য বিভিন্ন আদেশ নিষেধ সেগুলোই কোরআনে লেখা আছে। আমার মনে পড়ে গেল একজন নবাব ছিলেন হায়দ্রাবাদে। নবাব মানে একজন জমিদার, খুব বড় লোক, ধনী। তখন ভারতে প্রথমবারের মতো মোটর গাড়ি আসা শুরু হয়ে গেছে। লোকে তখন গাড়ি চালাতে জানত না, তাই গাড়ি কিনলে কোম্পানি সাথে একজন ড্রাইভারও দিয়ে দিত। এই বড় লোক জমিদার হায়দ্রাবাদের নবাব একটা নতুন গাড়ি কিনলেন, তখন কোম্পানি সেই গাড়ির সাথে একজন ড্রাইভারও দিয়ে দিল। একদিন সকালে নবাব তার ড্রাইভারকে বললেন, আমি চাই আমার স্ত্রী বেগম সাহেবা ঘুরতে যাবে, তুমি গাড়িটা রেডি করো। ড্রাইভার বলল, নবাব সাহেব, গাড়ি তো এখন কাজ করছে না। নবাব তখন খুব রেগে গিয়ে বললেন, আমি চাই গাড়িটা যেন খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে, কারণ এখন আমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাব। ড্রাইভার বলল, গাড়িটা কি দিয়ে যদি কাজ করাতে চাই, আমার লাগবে 10 কেজি মধু, তারপর 20 লিটার দুধ, এরপর 30 কেজি খাঁটি ঘি, আর 50 কেজি চাল, সেটা হবে বাসমতি চাল। তখন নবাব সাহেব তাকে দিলেন 10 কেজি মধু, 20 লিটার দুধ, 30 কেজি খাঁটি ঘি, আর 50 কেজি বাসমতি চাল। ড্রাইভার সেগুলো নিয়ে তার স্ত্রীকে দিল, তার কয়েক মিনিট পরে গাড়িটা কাজ করা শুরু করল। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এখনকার আপনার ড্রাইভার বলল যে তার লাগবে 10 কেজি মধু, 20 লিটার দুধ, 30 কেজি খাঁটি ঘি, 50 কেজি বাসমতি চাল, আপনি কি করবেন তখন? যদি সে বলে গাড়ি চালাতে এই জিনিসগুলো লাগবে, তখন আপনি কি করবেন? তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন? কারণ এখন গাড়ি মেরামত করতে না পারলেও আমরা অন্তত এটা জানি যে গাড়ি চালাতে মধু লাগে না, লাগে না দুধ, চাল, ঘি, গাড়ি চলে গেছে অথবা পেট্রোল দিয়ে। আর সেজন্য আমরা হয়তো গাড়ি মেরামত করতে জানি না, তবে বেসিক মেকানিজমটা জানি। এখন প্রত্যেকের যদি কোরআন সম্পর্কে বেসিক ধারণা থাকে, তাহলে কেউ বোকা বানাতে পারবে না। তাই কোরআনের অর্থ বুঝতে হবে। গাড়ি নষ্ট হয়ে গেলে 1 বছর বা 6 মাস পরে তাহলে যাবেন মেকানিকের কাছে। কোরআন পড়তে গিয়ে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তখন জিজ্ঞেস করবেন আপনি এমন কাউকে যিনি সে ব্যাপারে জানেন, তিনি আপনাকে বুঝিয়ে বলবেন কোরআনের কথাটার অর্থ কী। আরেকটা উদাহরণ দিচ্ছি। অনেক মানুষ এভাবে বলে যে কোরআন পড়া দরকার কি, এটার প্রয়োজন নেই, কোরআন পড়বেন শুধু যারা আলেম, সাধারণ মানুষ পড়বে না। তারা এভাবে যুক্তি দেখায় যে আপনার যদি থাকে লার্নার ড্রাইভিং লাইসেন্স, ভারতে বলা হয় কাচ্চা লাইসেন্স, লার্নার লাইসেন্স, আর যদি গাড়িটা নিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করেন, পুলিশ তখন আপনাকে অল্প ফাইন করবে। কিন্তু যদি থাকে পার্মানেন্ট লাইসেন্স, স্থায়ী লাইসেন্স, তখন কোনো অ্যাক্সিডেন্ট করলে পুলিশ আপনাকে দ্বিগুণ ফাইন করবে। সেজন্য এটা করলে ভালো, কোরআন পড়া লাগবে না, কোরআনের অর্থ বোঝা লাগবে না। যদি তখন পাপ করেন, আল্লাহ আপনাকে কম শাস্তি দেবেন। যদি আপনি কোরআন পড়েন, পবিত্র কোরআনের অর্থ বোঝেন, তারপর যদি কোনো পাপ করেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ শাস্তি দেবেন। আমি বলি, আচ্ছা, তর্কের খাতিরে আপনার কথা মানলাম। যদি কারো থাকে টেম্পোরারি লাইসেন্স, লার্নার লাইসেন্স, যদি থাকে কাচ্চা লাইসেন্স, আর যদি অ্যাক্সিডেন্ট করে, সে অর্ধেক শাস্তি পাবে, হয়তো তাকে ফাইন করা হবে 1000 টাকা। কিন্তু যদি কারো থাকে পার্মানেন্ট লাইসেন্স, স্থায়ী লাইসেন্স, আর যদি অ্যাক্সিডেন্ট করে,
ফাইন করা হবে দ্বিগুণ, হয়তো 2000 টাকা। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, যে লোকের আছে লার্নার লাইসেন্স আর যে সঠিক ড্রাইভিং শেখেনি, এক বছরে সে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে সব মিলিয়ে 50 বার। কিন্তু যে লোক সঠিকভাবে ড্রাইভিং শিখেছে আর পারমানেন্ট লাইসেন্স আছে, সে হয়তো এক বছরে অ্যাক্সিডেন্ট করতে পারে মাত্র 1 বার। তাহলে যে লোক ড্রাইভিং শিখে পারমানেন্ট লাইসেন্স নিয়েছে, সে হয়তো 1 বছরে অ্যাক্সিডেন্টের জন্য ফাইন দেবে মাত্র 2000 টাকা। কিন্তু যে লোকের আছে লার্নার লাইসেন্স, সে হয়তো মোট 50 বার অ্যাক্সিডেন্ট করবে আর 1 বছরে ফাইন দেবে 50,000 টাকা। তাই এটাই সবচেয়ে ভালো যে আপনি করবেন একটা পারমানেন্ট লাইসেন্স। একইভাবে পবিত্রকরণের অর্থ বুঝে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার পাপ আর ভুল করার সম্ভাবনা কম থাকবে। যদি অর্থ বুঝে পড়েন, বলবেন না যে কোরআন পড়বেন শুধুমাত্র আলেমগণ। প্রত্যেক মানুষেরই উচিত অর্থ বুঝে পবিত্র কোরআন পাঠ করা আর আল্লাহ তাআলার নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করা। সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই ও বোনেরা, ডক্টর নায়কের উত্তরগুলো শুনে আমি যেমন মুগ্ধ ঠিক তেমনি খুশি হয়েছি। যার টপিক ছিল রমজান, পবিত্র কোরআনের মাস। আশা করি আপনারাও অনুষ্ঠান দেখে আমার মতোই মুগ্ধ হয়েছেন। আজকে সবগুলি যুক্তি আর কারণ দেখলাম যে কেন আমরা কোরআন পর্ব অর্থ বুঝে পাঠ করব আর পবিত্র কোরআনকে ভালোবাসব, কোরআনকে শ্রদ্ধা করব। আগামীকাল আবার দেখা হবে পর্ব 2, পবিত্র রমজান, পবিত্র কোরআনের মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।